মুখ্যমন্ত্রী আজ বলেছেন দ্রুত কাজ করুন, যে কোনো দিন পঞ্চায়েত ভোট ঘোষণা হতে পারে। উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর সনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন কোঁচকে জানতে চাওয়া হয়, উন্নয়নের নিরিখে আপনার পঞ্চায়েতকে দশের মধ্যে কত দেবেন? উত্তরে প্রধান মুনমুন কোঁচ বলেন, দশে দশ দেব নিজের পঞ্চায়েতকে। তিনি দাবি করে বলেন, সব দিক থেকেই উন্নয়ন হয়েছে, তবে কিছু কাজ বাকি আছে, তা করে নেব। একটা উন্নয়নের মার্কশিট তৈরি করা হচ্ছে, যে মার্কশিটের পূর্ণ মান হচ্ছে দশ। আপনি আপনার পঞ্চায়েতকে দশের মধ্যে কত দেবেন? অবশ্যই দশ দেব, কারণ যেহেতু এখানে এই গ্রাম পঞ্চায়েতে আমাদের একজন বাসিন্দা এবং ভোটার হচ্ছে আমাদের বিধায়ক সাহেব, তো অবশ্যই আমি এখানে এই গ্রাম পঞ্চায়েতকে ফুল মার্কসই দেব। আচ্ছা, কিসের নিরীক্ষা দিচ্ছেন? উন্নয়নের নিরীক্ষে। আচ্ছা, উন্নয়নটা কিভাবে হয়েছে যদি একটু বলেন বিস্তারিত, মানে কি কি ক্ষেত্রে উন্নয়নটা হয়েছে? সমস্ত ক্ষেত্রেই, সমস্ত দিকে উন্নয়নের যতগুলো দিক আছে সমস্ত দিক দিয়েই আমাদের পঞ্চায়েত কাজ করেছে। আচ্ছা, মানে 100% আপনি কাজ করেছেন বলতে চাইছেন? 100% কাজ হয়েছে, যদি কিছু কেমন একটু আধটু কাজের ক্ষেত্রে বাকি রয়ে গেছে সেগুলো আগামী দিন করে নেওয়া হবে। যেটা মানুষের বেশিরভাগ চাহিদা ছিল সেগুলো পূরণ করে দিয়েছে, সেই নিরীক্ষে 100% আমি করছি।